শনিবার বিকেলে মাল ব্লকের রাঙ্গামাটির চা বাগানে আদিবাসী উৎসব শুরু হয়েছে চলবে আগামী কাল পর্যন্ত এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন তার সাথে মঞ্চে ছিলেন প্রাক্তন মন্ত্রী ও কুমারগ্রাম বিধানসভার কেন্দ্রে বিধায়ক ও মালের বিধায়ক জেমস কুজুর ও বুলুচিক বারাই জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সভাধিপতি দুলাল দেবনাথ অতিরিক্ত শাসক মলয় ব্যানার্জী সহ অনেকেই উত্তর বাংলার চা বলয় ও চা আদিবাসী প্রায় সমর্থক চা শিল্পের পত্তনের সময়কাল থেকে দুয়ার্সের মাটিতে আদিবাসী চা শ্রমিক আছেন স্বাভাবিকভাবেই চা শিল্পাঞ্চলে যে কোনো কাজ করতে গেলে তাতে এই আদিবাসী শ্রমিকরা বিরাট ভূমিকা গ্রহণ করে সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সামগ্রিক উন্নয়ন ও আর্থিক বিকাশের জন্য সরকারিভাবে এই উৎসব করা হয়েছে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রোগ্রামটা আমরা মালবাজারের আজকে এখানে গার্ডেনের এখানে আমরা করতে পারছি কারণ আমরা এখানে বেছে নিয়েছি এই কারণে এখানে ট্রাইবেল মূলত এখানে ট্রাইবেল জনজাতিরই বাস আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকার বিশেষত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাইবেল জনজাতিদের জন্য যেসব ডেভেলপমেন্টের কাজ করছেন সেটাকে আরও প্রচার করা কিভাবে ওরা সহজে এইসব সুযোগ ওরা নিতে পারবে তার জন্য আমাদের এই উৎসব আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা এদের কতগুলো সুযোগ সুবিধা আমরা দিয়েছি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা এই মঞ্চের থেকে আমরা বিধিমণ্ডন করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন বাইশ তেইশ এবং চব্বিশ ট্রাইবেল উৎসব আমাদের ব্লকে আমাদের রাজ্যে যে একশোটা ট্রাইবেল অধ্যসিত ব্লক আছে সেগুলো আমাদের এই ফেস্টিভ্যালগুলো আমরা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ট্রাইবেল জনজাতির যে ওদের যে